Sí, por no ver. संत समाधि श्रेयस्ता स्वर्थीश स्वराज्यो सत्त मुक्त काम वलीन की ईर लोक पाल ईट कोटि ईट पाल स्वयं ब्रह्मा विष्णु को सुबीर पुरुष अतु तुम्हें समान ही भक्तात्मा आचरणा वो कोटि सवाल भी एवं काम पराज लक्ष्मी द्वारा समस्त काम प्राप्त कर लोकपाल सक जगती आसिया तार पाद की स्थिति करते गया मस्त के सभी तो कीर्तकोटि सकल नत करिया शब्द करिया এই যে দেখাচ্ছেন এটা দ্বারকালীর আছে তাকে ছিল একবার ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা স্বর্ণকালীর পিতা তিনি দ্বারকায় কৃষ্ণকে দেখা করতে চেয়েছিলেন তার অভিমান ছিল যে আমি সর্ব সর্বশ্রেষ্ঠ বা আমি কৃষ্ণ সর্বত্র জানি তখন প্রথমে দাঁতপাল যখন দাঁতপালকে বলে তার সেটা সুদামা নয় একবার সোজা কৃষ্ণ চলে যাবে তো তার ভয় আছে সেই জন্য সূর্য হাতি যত চন্দ্র হাতি এক অগ্নি পতি এটি কিন্তু ভয়ে নিজে নিজে ক্ষতি ভক্তি তার নাই তাহলে ব্রহ্মান ওই তারকায় ভুক্ত কৃষ্ণের যেখানে যারা তার ভুক্ত ভয় আছে পান তারপর দাসপালকে বলেছে যে বলদা প্রভুকে যে ব্রহ্মা এসেছেন আপনার প্রশ্ন কৃষ্ণ জানছেন ব্রহ্মা একটু অহংকার যে আমি মাত্র তখন কৃষ্ণ বলে তারপরে জিজ্ঞেস কর কোন ব্রহ্মা এসেছে এই জন ব্রহ্মা বলে কি ব্রহ্মা বা তাহলে তো ভয় আছে ওই বলো চতুর্মুখ ব্রহ্মা ও স্বর্ণকালে চিতা ব্রহ্মা তাহলে বলেছে আচ্ছা ঠিক আছে যাও তোকে বলতে আচ্ছা দাও এর মধ্যে কৃষ্ণ স্মরণ করাতে সব যত ব্রহ্মাণ্ড আছে সব ব্রহ্মাণ্ডের ব্রহ্মার এসেছে এগুলি একশো পাঁচটা প্রমুখ সহস্রের মধ্যে এবং তাদের মুকুট স্মরণ কৃষ্ণের কারণে প্রাণত হয়ে যাবে এই ব্রহ্মকে এ বললে ছিল আমি তার মতো ব্রহ্মা আমার বা এই ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডের চিহ্ন হতে চলে যায় কিন্তু এ তখন কৃষ্ণদেব বলেছেন দেখো তোমাকে যে ব্রহ্মাণ্ডটা ভাগ দিচ্ছি সে ব্রহ্মাণ্ডটা হচ্ছে খুব ছোট্ট আর এই তোমার ব্রহ্মাণ্ড থেকে আর বড় বড় ব্রহ্মাণ্ড আছে সেই জন্য এইসব ব্রহ্মাণ্ডের তদনরূপ ইয়ে দিয়েছি মূর্তি দিয়েছি বা পরম ঈশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান তাতে বড় তার সম কেহ নাই আর তাহলে স্বয়ং রূপ ভগবান যে কৃষ্ণচন্দ্র কৃষ্ণ ভগবান স্বয়ং তার সমানও নাই আর তাকে বড় থাকা তো প্রশ্নই আসে না তখন ব্রহ্ম সমেত তারা পাচ্ছি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণ অর্থাৎ কৃষ্ণকে পরমেশ্বর পুরুষোত্তম আর তিনি কি সচ্চিদানন্দ বিগ্রহ বলা সত্যি এবং আনন্দ স্বরূপ আর কি অনাদির আদি অর্থাৎ যত অন্যান্য অবতারাদি হয়েছে ব্রহ্মাটা কোথায় ছেড়ে দিন সৃষ্টি সৃষ্টির পূর্বেও যত কিছু হয়েছে সবারই তিনি আদি আর কি তিনি গোবিন্দ অর্থাৎ তিনি একমাত্র সিংহের গোলক সিংহ কৃষ্ণ আর সবটার
গোবিন্দ মানের তাৎপর্য আমরা পরে যখন আসবো আন্তরিয়াছে মনন্মত গোবিন্দ গোপীনাথ তিনটে কথা সেখানে বলা হয়। আর কৃষ্ণকে সর্বকারণ কারণ অর্থাৎ সব কারণের কিন্তু কারণ, তার মানে কি তাহলে কৃষ্ণ চুরি করছে, কৃষ্ণ অসৎ কাজ করাচ্ছে, অর্থাৎ সবারই উদ্দেশ্য নিয়ম। যেমন এই রাজ্যের চলছে ধরুন এর প্রত্যেক স্টেটেতে করতে হবে, সেখানে যদি আমাদের গভর্নরকে বসে গেছে, এইরকম বহু কয়েকটা স্টেট আছে, তারপরে আমাদের ইউনিয়ন তার কিন্তু কি হলো দিল্লিটা আছে, সেখানে কিন্তু আবার ক্যাবিনেট যে সেখানে তাদের মূলে আবার প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী আছে, কিন্তু এই সবেরই উপরে কিন্তু আছেন প্রেসিডেন্ট, তার প্রেসিডেন্টকে এই স্টেটগুলো চালাচ্ছে, এই জন্য সব কিছু দায়িত্ব নিচ্ছে, কোথায় ঘুরছে চলে যাচ্ছে, কিন্তু আইনটা তার সবেরই উপরে, কিন্তু সে যদি ইচ্ছা না করে কেউ পারবে না, যে কোনো মুহূর্তে তিনি যে কোনো ব্যক্তি জেরা করে নিতে পারে, এই জগতেরই তা সেই রকম বলছেন। অর্থাৎ কৃষ্ণ নিয়ন্ত্রণ মানে মনে করতে হবে না, সব কিছুই কৃষ্ণ করছে, তাকে সেই জন্য আমাদের শাস্ত্র বেদান্ত বলছেন প্রয়োজক কর্তা। আর সাক্ষী পুরুষ এবং ফলদাতা, আর অন্যান্য সবাই কি হচ্ছে, আর তাহলে তার দ্বারাই অনুপ্রাণিত বা সেই যেটুকু স্বাধীনতা দিয়েছে সেইটুকু স্বাধীনতা নিয়ে তারা সসা কর্ম করছে, কিন্তু তার ফল আবার দান করবেন তিনি, আর কেউ করে তারাও দিতে পারে না, ফলাদ তো তিনি, অর্থাৎ আমি চুরি করলেও যা ফল পাবো আর সাধুগুলি করবেন তা পাবে না। এখানে কিন্তু তিনি আবার মায়াকে রচিত করে রেখেছেন, কি কারাগার আইন করে রেখেছেন, ধর্মরাজ্যে রেখেছেন বিচার করে যার যা পানিশমেন্ট তাকে তাই না, সুতরাং এই স্বরূপ কোনো পেয়ে অনেক সময় অনেকে বলবে খালি সব তো কৃষ্ণ করাচ্ছে, চুরিও তো কৃষ্ণ করাচ্ছে, আমি কেউ না, এই যে যেমন বলে আত্মা সে তো কর্তা না, তাহলে তো আমার আত্মার আত্মাবদ্ধ না, আত্মা তো নিত্য শ্বাস সনাতন, সুতরাং আমি চুরি করি আর আমি সাধুগুলি তো তাতে কি আছে, অতি বুদ্ধিমানরা পণ্ডিত মন্ডলরা এই আবার বিচার করেন, তারা বিচার করেন কি আরে দেহের কাজ দেহ করবে, মনের কাজ মনে করবে, আর আত্মা কাজ আত্মা করবে, তার দেহের কাজ আত্মা শক্তি আছে, মনের কাজ কিছু না আত্মা কি আছে, বলে এইরকম কোনো কাজে চলবে না। তাহলে বলছেন ব্রহ্মা বিষ্ণু হর এই সৃষ্টাদি ঈশ্বর তিনি আজ্ঞাকারী কৃষ্ণের কৃষ্ণ দৃশ্য, এই তিনজনকে তিনি আজ্ঞা দিয়ে একটা সৃষ্টি স্মৃতি প্রয়ের সৃজামি তৎ নিযুক্ত হরতি তৎবশ বিশ্বম পুরুষরূপেণ পরিপাটি কৃষ্ণক্ষিদ্রি, তিনি কি হলেন ত্রিশক্তিদ্রি, তিনি সৃষ্টি করলেন সামান্য, তারপরে তধীশ্বরের শুনো অর্থ আর এই বললেন, আবার স্ত্রী বলছে আবার কি বুঝেছে সেটা স্পষ্ট নয়, জগৎ কারণ তিন পুরুষ অবতার সেটা হয়ে গেল ব্রহ্মা বিষ্ণু ঠিক আর বুঝতে গেল, আবার বৈকুণ্ঠ রাজ্যের কথায় বলছে চৌষট্টি প্রকাশ নারায়ণ তো আছেনই তার চতুর্গুহাটি সেটাকে ভাবতেন, মহাবিষ্ণু পদ্মনাম ক্ষীরদক সাই এই তিন স্থূল সূক্ষ্ম সর্ব অন্তর্যামী, তিনি নিজে আবার কি করলেন না
অন্তর্যামী জন্যে তিনটি রূপে এক সৃষ্টি করার জন্যে কারণব দেশাই বিষ্ণুকে আর অবশ্যই বিষ্ণুকে কি করলেন সমস্ত ব্রহ্মাণ্ডের অন্তর্যামী বিষ্ণুকে আর ক্ষীরোদিশাই বিষ্ণুকে কি করলেন না প্রতি জীবের অন্তর্যামী শাসনকে এই তিন সর্বাশ্রয় জগৎ ঈশ্বর ইহ কলা অংশ যা কৃষ্ণ অধীশ্বর এদিকে কেউ 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 অংশ কেউ কলা যা এই অর্থ বাহ্য সোনাগুড় অর্থ তিন অবস্থান কৃষ্ণের শাস্ত্রে খ্যাতি আসলে তধীশ অর্থাৎ বললেন ব্রহ্মা বিষ্ণু শিবের আর একটি আছে গুড় অর্থ কি আছে না তিন আবাস স্থান কৃষ্ণ তিনটি স্থান আছে কৃষ্ণের আবাস এটা কি হলো অন্তপুর গোলক শ্রী বৃন্দাবন যাহা নিত্য স্মৃতি মাতা পিতা বন্ধুগণ মধুর ঐশ্বর্য মাধুর্য কৃপাদি ভান্ডার যুগমায়া দাসী যাহা রাশা দেবী রাশা আর দেশ আর মানে হচ্ছে তিনটে তার মূল হলো কি না বৈকুণ্ঠ ধাম তারই পুকুরের এই ব্রজধাম তাই বলছি গোলক এবং বৃন্দাবন যেখানে তিনি নিত্যকাল বাস করছেন এবং মুখ্য পাঁচটা রস সেখানে বিরাজ করছে সেই জন্য মাতা পিতা বর্ধমান ইত্যাদি আর তার মধুর ঐশ্বর্য মাধুর্য কৃপা সেখানে তিনটি রয়েছে আমার মধুর আছে ঐশ্বর্যের মাঝে প্রকাশ আছে মাধুর্যের প্রকাশ আছে কৃপাও যুগমায়া আছে আর সেগুলো করাচ্ছে কাজ দ্বারা প্রকৃত করলে তো যুগমায়া সেখানে দাসী যদিও যুগমায়া বলবে ক্রিয়ার দ্বারা কৃষ্ণ পর্যন্ত পেয়ে যাচ্ছে বললাম যুগমায়া কিন্তু তার উপর অভিষেক আর তার তার বিলাপের জন্য তারই ইচ্ছাকে পূরণ করার জন্য যোগমায়া তাহলে কৃষ্ণের ইচ্ছা নাই আর যোগমায়ার নিজে একটা ইচ্ছা করবে তা হবে না তাহলে কৃষ্ণের ইচ্ছা পূরণকারী তিনি দাসী কিন্তু এই প্রাকৃতিক জগৎ না সেটা হলো অপরের জগৎ তার যোগ তার তলে পরব্রহ্মে বিষ্ণুলোক নাম নারায়ণ আদি অনন্ত স্বরূপের নাম সেগুলোকে নিচে পরে হলো বৈকুণ্ঠ সেখানে নারায়ণ এবং অন্যান্য মধ্যম আবাস কৃষ্ণের সরৈশ্বর্য ভান্ডার অনন্ত স্বরূপ যাহা করেন বিহার আর কি হচ্ছে পারিষদ গণে না অনন্ত আচ্ছা অনন্ত বৈকুণ্ঠে যাহা ভান্ডার কোটারির ওই পারিষদ গণে সরৈশ্বর্য আছে এগুলো গ্রামে সর্বলঘু তার তবে বাচ্চাবাস বিরজার পাঠ অনন্ত ব্রহ্মাণ্ড যাহা কোটরি প্রকাশ এরপরে বৈকুণ্ঠ রাজ্যের পর বিরজা আছে বিরজার পরে আবার যে শিষ্টা সেটা হলো অপরাশক্তির প্রকাশ করে সেখানে কি বলছেন তাকে বলছেন ব্রহ্মাণ্ড এই একটা ব্রহ্মাণ্ড অনন্ত ব্রহ্মাণ্ড আমার এখানে আছে দেবী রাম নাম তার জিজ্ঞার বাকি জল লক্ষ্মী রাখে যাহা জহের মায়া রাখি তাহলে এই যে এটি ব্রহ্মাণ্ড এটা হলো অর্থাৎ মহামায়ার নাম দেবী রাম দেবী মানে এখানে মহামায়ার লক্ষ্মী বলে আর তাহলে দেবদা বললেন এই গো কিন্তু এটা ছায়া এটা স্বরূপের নাম সেই জন্যে যখন ব্যাসদেব ভগবান দাস করেছিলেন মায়াকে পশ্চাতে ছায়া রূপে দর্শন করেছিলেন তাই বলছেন সেখানে কি হচ্ছে এখানে যখন অন্তর্জাতের রূপে তিনি রয়ে গেছেন এই আন্দোলনের অর্থাৎ এই চতুর্ব্রহ্মাণ্ডের কিন্তু শক্তিত সে শক্তি পদার্থ তার মূল শক্তি হলে লক্ষ্মী সেটা জগৎ লক্ষ্মী
আর এই তিন ধামে হয় কৃষ্ণ অদৃশ্য গোলক পরব্রহ্ম প্রকৃতির পার। তাহলে গোলকটা আর বৈকুণ্ঠটা সেটা বিরোজার পরপারে, অর্থাৎ যেটাকে বলা কি পরধাম। চিৎশক্তি বিভূতি ধাম ত্রিপাদ সূর্য নাম মাইক বিভূতি এক পাদ অভিধান। তাহলে তার তিন আছে, হচ্ছে তার একটি হল এক পদ হল এই মাইক ব্রহ্মাণ্ড, আর এক পদে অন্তরী ব্রহ্মাণ্ড ইয়ে বৈকুণ্ঠ, আর একটি পদে হল কি তার গোলকে বা গোলকে। ত্রিপাদ বিভূতি কৃষ্ণের বাক্য অগোচর, এক পাদ বিভূতির সম বিস্তার।
Yeah.